আমাদের গৃহপ্রবেশ হয়েছে নতুন বাড়িতে। তো যেহেতু এই যে সামনে থেকে বারান্দা কাম খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, এটা আমাদের ঘর। এখন কি আংটিটা বানাতে দিয়েছে, তো ওই দোকানের কাকু ইনভাইট পয়লা বৈশাখ উপলক্ষে ইনভাইট করেছিল, বলেছে শুভ নববর্ষ সবাইকে। সকাল সকাল থেকেই মোটাও বেশ কিছু ভিডিও ক্লিপ করেছে, আমিও করেছি, পুজো টুজো সবই শুট করেছি, বাট ইন্ট্রোটা করতেই অনেক লেট হয়ে গেছে আমাদের। প্রথম ভোর 4:30 সময় উঠে সব কাজ বাজ সারা থেকে শুরু করে সবকিছু করতে হয়েছে। সব ভিডিও করেছিস কিছু? তাড়াতাড়ি বল, আর বেশি বকবক করবো না, তোমরা আজকে পয়লা বৈশাখের ব্লগটা দেখতে থাকো। আর গৃহপ্রবেশটা মানে গৃহপ্রবেশের পুজো টুজো হয়েছে সেগুলো ভিডিওতে দিয়েছি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কি বলবো, চলো ব্লগটা দেখতে আর নববর্ষ সবার কেমন কেমন কাটলো কমেন্টে জানিও। এখানে আমার ঘরে আপাতত সব পুজোর জিনিসপত্র আনা হয়ে গেছে। সকালবেলা ঘরটার মুছলাম, ঘরটার মুছে পুজোর জিনিসপত্র, এদিকে ফুল মিষ্টি সব রয়েছে, আর এদিকে যে সবাই আসবে তার জন্য তোশক আর নিচে ম্যাট্রেস এগুলো পাতলাম সবে। আমার ঘরে আবার ফ্যানও সেট করে দিয়েছে বাবা, আর এগুলো তো আগে লাগানোই হয়ে গেছে, এইগুলো সব আমি একা একা লাগিয়েছি। এদিকে এখন রান্নার কাজ হচ্ছে, এখন একটু বসে আছি পাখার নিচে, খুব মানে খাটাখাটনি হচ্ছে। সো দেখা যাক, এখন একটু বসবো, তারপর আবার কাজ টাজ হলে, যদি কোনো কাজ থাকে, কাজ তো অবশ্যই রয়েছে, আজ সারাদিনই কাজ আছে তো। আর তার থেকে বড়ো কথা, এত ভোরবেলায় উঠিনি এতদিন, তো আজকে অনেক ভোরবেলা উঠতে হচ্ছে। প্রায় 4:30-4:30 দিকে উঠে বাবাকে নিয়ে গাড়িতে করে আবার ওই মালা আনতে গেছিলাম, তোমরা সেই ক্লিপ হয়তো দেখেওছো। তো অত ভোরবেলা উঠেছি বলে একটু ঠান্ডাও লেগে গেছে, তো দেখা যাক। তো এখন এই সবে ঠাকুরমশাই এলেন, এদিকে মামির কপলু এসছে, আর এখানে আমি বোন সবাই সাজিয়েছি। বাইরে থেকে দেখা, এই যে এখানে বক্স টক্স লাগানো হয়েছে, এদিকে মামি আলপনা দিচ্ছে, এদিকে দিদা বসে আছে, এদিকে সব রাখা রয়েছে বিকেলে মানে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। এদিকে আমার ঘরের ঘড়িটা সেট করেছি, এই সাইডে এগুলো সব সাজানো হয়েছে, আমি বোনরা মিলে। ভিডিও ভিডিও এই সাইডে আমার ঘরেও আলপনা দেওয়া হয়েছে, এখানে সব। বিষ্ণু বিষ্ণু
তো দেখো আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি দুই গোপুসোনা, তারপর আমার রাধারানীকে সবাইকে, কারণ আজকে ওরা প্রথমবার পাপার বাড়িতে যাবে ঘুরতে পয়লা বৈশাখ উপলক্ষে। আর তোমাদের তো ফার্স্ট থেকে দেখলেই বিশ্বদের বাড়িতে যেহেতু গৃহপ্রবেশ, তো এর আগে ওরা কখনো যায়নি, সেই জন্য সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর পয়লা বৈশাখ উপলক্ষে নতুন জামাকাপড়ও কিনে দিয়েছিলাম। আর দুপুরবেলা তো আর ভোগ দিতে পারবো না, ওই কারণে ওই আমরা বেরিয়েছিলাম 11:30টার দিকে, তো সেই সময় 11:30-12টার দিকেই আর কি খাইয়ে নিয়েই বেরিয়েছিলাম। আর আজকে ভাত, বেগুন ভাজা, সয়াবিন আলুর তরকারি, মিষ্টি, মাজা, এগুলো সবই ছিল। তো তারপরে খাইয়ে আমরা সবাই বেরিয়ে গেছি। উবের টোটো বুক করেছিলাম, কারণ উবের যে গাড়িগুলো থাকে আর কি, তো সেই গাড়িতে আমার বাবারও খুব অসুবিধা হয়, আমারও খুব অসুবিধা হয়। আর এখানে দেখো বাবানকে দেখাচ্ছিল বর্দি আর মা মিলে, যে সরি বর্দি নয়, মেজদি আর মা মিলে, যে দেখো এটা বর্দির কলেজ ছিল, যেহেতু আমি এপিসি কলেজে পড়তাম আমরা। তো তারপরে পৌঁছে গেছি, কাকিমার খুব ইচ্ছে ছিল আর কি আমার গোপুসোনা রাধা, মানে আমার ছোট্ট লাডলি সবাই আর কি বসবে, তারপর ওদের তিনজনকেও বসিয়ে দিলাম সবাইকে। সিরিয়াসলি বাবান, বাবান এই যে প্রথমবার এসছে বাবান, মেজদি, বিত্তুদের বাড়ি প্রথম, বাবা এর আগে এসছে? না না, এটা তো নতুন হয়েছে ঘর, কি পুরো বাড়িটাই নতুন হয়েছে এটা। আর এই ঘরে পুজো হচ্ছে মায়েদের ঘরে। তো বর্দি চলে এসছে, বর্দি এসেছিল বেলেঘাটার থেকে, মানে ও যেহেতু ওর বাড়িতেই ছিল, তো বললো চলে এসেছি, যেহেতু মানে উবের বুক করেছে, ওদের বাড়ি অবধি তো পুরো আসে না গাড়ি, তো ওই কারণে ওই মুখটাতে নামিয়ে দেবে রাস্তার, তাই আমি একটু যাচ্ছি নিয়ে আসার জন্য। টপু রয়েছে, ব্যাগ ট্যাগ রয়েছে, তো যাই আর বাড়িতে। এখন অলরেডি ভেতরে পুজো হচ্ছে। এই যে টপলু চলে এসছে, তো সবাইকে হাই বলে দাও ভিডিওতে, হাই। হ্যাঁ জ্বর জ্বর হয়েছে, কাল বিশ্ব বললো কাল থেকে জ্বর জ্বর হয়েছে। খাবার দেয়নি, কাকাইয়ের পিঠ ভিজিয়ে দিয়েছে। হ্যাঁ এতে কি হচ্ছে? আমার কোলে আসলে এখানে গাছ আছে, কি করেছে দেখ। এই ওর মা কই? ছবিটা করতে দেবে লিমোটা, তাই কে এনে দিল? মা বলেছে। বাহ সুন্দর হয়েছে, সুন্দর লাগছে দেখতে। বাই দেবে ছোট মাসি কই? ছোট মাসি রান্নার ওখানে। এখানে ছেলে মেয়েকে খাওয়াতে বসিয়েছে দুই দিদি, কি চাটনি পাঁপড় আর ভাজা এনেছিস শুধু, দে দে। মেজো কাকি বললো ঝাল ঝাল কিছু দেয়নি, ওরা খেতে পারবে সেরকমই করা। টোপলা খেয়েছো? খেয়ে উদ্ধার করে দিয়েছে ডাকু সর্দারের মতো লাগছে তোকে, কালো তিলকে দেখিয়েছি।
থেকে কালো তিলক পরে যা আমাদের বাড়ির মানে কোন অনুষ্ঠানে আমরাই ভিডিও ক্যামেরা করব মামা পরিবেশন হচ্ছে আগে এই যে সামনে থেকে এখন মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেল হয়ে গেছে তো এখন একটু সময় পেলাম ঘুরিয়ে দেখাবার এই সাইডটা বারান্দা কাম খাওয়া দাওয়ার জায়গা রয়েছে এটা আমাদের ঘর এখন আপাতত আমার বাবা ঘুমাচ্ছে আচ্ছা এখান থেকে বেরিয়ে এই পাশে একটা কাকু কাকিমার ঘর এখানে আজকে পুজো হয়েছে আচ্ছা এখানে রান্নার জায়গা আপাতত বিশ্ব গান চালিয়ে রেখেছে আর একটু ঘুরিয়ে দেখাই আমি একটু ব্লগে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা কি পার্সোনাল টক করছিলে আমি আমিও তাই ঘুরিয়ে দেখাচ্ছিলাম ভিডিওতে আরে ওই যে তোকে কি গিফট করছে দেখ মায়ের এখন চলে যাচ্ছে সবাই দিদিরা বাবা মা আমি সন্ধেবেলা মোটার সাথে যাব কোথায় দাদা মা এই সাবধানে যাবি টাটা তো আমরাই এখন যাচ্ছি মোটাদের বাড়ি আবার বাবা মা দিদিরা হ্যাঁ না বাবা মা দিদিরা চলে গেছে আমি আরও বিকেলবেলা সন্ধেবেলা একটা দোকানে যাবো ওই যে দোকানে আর কি আংটিটা বানাতে দিয়েছে তো ওই দোকানের কাকু ইনভাইট পয়লা বৈশাখ উপলক্ষে ইনভাইট করেছিল বলেছিল এসো যাই হোক যেতে তো বলে হ্যাঁ তো যেতে বলেছে ওই জন্য বিকেলবেলা টাকা দিতেও যাবে বললো সেই জন্য একবারে যাবো ওখানে দুজনে সেই জন্য আর আমি আর যাইনি সন্ধেবেলা ও আমাকে পরে দিয়ে আসবে গোপলুরা বাবা মায়ের সাথে চলে গেছে বলে দিয়েছি গিয়ে একটু ঘুম পাড়িয়ে দিতে খোলা বড় উঠোন টুটন পায় না উঠোন পেয়েছে মানে সবকটা মিলে আর ছোট ভাই বোন পেয়েছে মাসির মাসির মেয়ে মামার ছেলে সবাইকে পেয়ে সবার সাথে কি সুন্দর ওরা মানে উঠোনে দৌড়াদৌড়ি করছে খেলা করছে খুব মজা হয়েছিল আর কি এখন আবার যেতে হচ্ছে মায়েরা বাড়ি চলে গেছে চাবি নিয়ে যায়নি চাবি ছিল আমার ব্যাগে এখন ফোন করে বলছে চাবি দিয়ে যা তো এখন আমি আর মোটা আবার যাচ্ছি চাবি নিয়ে বাড়িতে চাবি দিয়ে আসতে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি আর মোটা এই আসলাম আবার চাবি টাবি দিয়ে তো এখন আমি আরও বেরোবো ওই কার বাড়ি যাবো মোটা আমরা বাপের বাড়ি আর কি মেজো কাকির বাপের বাড়ি মানে হচ্ছে জয়ীর মামা বাড়ি তো ওনাদের একটু প্রসাদ দিয়ে আসতে যাবো তারপরে এসে ওই দোকানে যাবো মোটার আজকে খুব কষ্ট হয়ে গেছে হাঁপিয়ে গেছে বেচারা কিছু করার নেই কী আর করা যাবে করতে তো হবেই এখন বাড়িতে গিয়ে আর ভিডিও টিডিও কিছু করা হয়নি এখন মোটা এসছে এটিএমে এখান থেকে আমরা যাবো ওই কী জানো দোকানটায় সোনার দোকানে হাল খাতা করতে তার মধ্যে অনেক কিছু হয়েছে বাট ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম কোথায় এখন বডি মাসাজ পাচ্ছে টোপলার থেকে টোপলা পিঠের ওপরে উঠে বসে বিট্টুকে বডি মাসাজ দিয়ে দিচ্ছে একটু পিঠের ওপর করে দাও তো ডিম 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 হ্যাঁ দুই হাত দিয়ে এতক্ষণ ডিম ডিম করছিল বিট্টুর পিঠে এনার সারাদিন খাটাখাটনি করে কোমর ব্যথা হয়ে গেছে আমি একটুখানি পিঠ মাসাজ করে দিচ্ছিলাম এখন এনারা দুজন পিঠের ওপরে উঠে বসে সুন্দর করে মাসাজ করে দিচ্ছে তো আজকে নববর্ষের ব্লগটা আমরা এখন এন্ড করে দিচ্ছি বিকেলের পর নববর্ষ কাম আমাদের গৃহপ্রবেশ ওই নববর্ষে উপলক্ষে আর কি গৃহপ্রবেশ হয়েছে বা বিকেলের পর সেরকম ভাবে আর ভিডিও ক্লিপ কিছু শুট করা হয়নি কারণ আমরা এদিক ওদিক এদিক ওদিক শুধু হ্যাঁ কাজে কাজে মানে না কাজে বেরিয়েছে কাজে বেরিয়েছি এদিক ওদিক অনেকবার প্রায় চার পাঁচবার মতো বেরোতে হয়েছে বাড়িতেও অনেক লোকজন এসেছিল প্লাস মানে একটু হাতাহাতি করছে হচ্ছিল কাজ করতে হচ্ছিল এই সমস্ত করে আর ভিডিও ক্লিপ সেভাবে নেওয়া হয়নি দেখে বুঝতেই পারছো যে আমি খুবই এক্সস্টেড একটু আগে মাসাজ চললো কেমন লাগলো মাসাজটা বল একটু ওদের খুবই ভালো প্যাকরা বাট ঘন্টার পর ঘন্টা চললে হ্যাঁ হ্যাঁ খুব সেই আনন্দ প্রথমে তো বলছিলি লাগবেই না যাই হোক তো আজকে আমরা ব্লগটা এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা টাটা